নেচার এবং ওয়েদার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। পূজোয় আবহাওয়া কেমন থাকবে, বঙ্গোপসাগর ও আরব সাগরে কি বিপদ সৃষ্টি হচ্ছে, সাথে দেশ ও রাজ্যের প্রতিটা জেলার বিস্তারিত আপডেট থাকছে আজকের এই প্রতিবেদনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস পেতে। বর্ষা বিদায়ের সাথে সাথে উত্তর ও উত্তর পূর্ব ভারতের হিমালয়ের পাদদেশ জুড়ে তাপমাত্রা নিম্নগামী হতে শুরু করেছে, ফলে হিমালয় সংলগ্ন অংশে তুষারপাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উত্তরের কাশ্মীর উপত্যকা থেকে লাদাখ, হিমাচল ও উত্তরাখণ্ড জুড়ে তুষারপাতের সম্ভাবনা আগামী সপ্তাহ জুড়ে। এর মাঝেই কাশ্মীর, পাঞ্জাব সহ রাজস্থান ও গুজরাটের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। হিমালয় পার্বত্য অংশে হিমাচল ও উত্তরাখণ্ডের জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ভ্রমণ পিপাসু মানুষের কাছে উত্তর ভারত ভ্রমণে অনুকূল পরিবেশ থাকছে। উত্তর পূর্ব ভারত জুড়ে, বিশেষ করে উত্তর সিকিম ও অরুণাচল প্রদেশ জুড়ে তুষারপাতের অনুকূল পরিবেশ। দক্ষিণ ভারতে বিশেষ করে কেরালা উপকূল ও কর্ণাটক সমুদ্র উপকূলের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 21 তারিখ পর্যন্ত। আরব সাগরের বুকে কাভারাতি দ্বীপের কাছে একটা সাইক্লোনিক ফরমেশন সৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে, যা পরবর্তী 3 থেকে 4 দিনে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে সাইক্লোনের আকার ধারণ করতে পারে। এই মুহূর্তে যা অনুমান করা হচ্ছে, সাইক্লোনটি ওমানের দিকে সরে যাওয়ার সম্ভাবনাই সর্বাধিক। আরব সাগরের বুকে সাইক্লোনিক ফরমেশন পরপরই বঙ্গোপসাগরের বুকে আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি সাইক্লোনিক ফরমেশন সৃষ্টির সম্ভাবনা আগামী 21 তারিখের পর, যা পরবর্তী 5 থেকে 6 দিনের মধ্যে শক্তি সঞ্চয় করে প্রবল আকার ধারণ করতে পারে, যার প্রভাব পুজোর পরবর্তীকালে ভারতের পূর্ব উপকূলে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় সঠিক কোথায় কতটা প্রভাব পড়বে, পুজোর কটা দিন কেমন আবহাওয়া থাকবে। মহাষষ্ঠী পর্যন্ত দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাও শুকনো আবহাওয়া এবং রোদ ঝলমলে পরিবেশ থাকবে, কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। মহাসপ্তমী থেকে মহাদশমী পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে, রোদ ঝলমলে পরিবেশ থাকবে। দক্ষিণবঙ্গ জুড়ে মহাসপ্তমী সকাল পর্যন্ত শুকনো আবহাওয়া, রোদ ঝলমলে পরিবেশ থাকছে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় প্রথম দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকতে পারে, জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। মহাসপ্তমী ও মহাষ্টমী কলকাতা সহ দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া এবং রোদ ঝলমলে আবহাওয়া থাকছে এই দুদিন, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাতে ও সকালের দিকে পশ্চিমের জেলাসহ বেশ কিছু জেলাতে হালকা শীতের অনুভূতি থাকবে, দিন ও রাতে তাপমাত্রা কমবে। 23শে অক্টোবর মহানবমী থেকে 24শে অক্টোবর মহাদশমী পর্যন্ত আংশিক মেঘলা আকাশ এবং কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ থাকবে। এই সময় হালকা থেকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনার জেলা জুড়ে। দক্ষিণা বাতাসের পরিবর্তে উত্তরে হাওয়ার প্রভাব বাড়বে এই সময়। আবহাওয়া সংক্রান্ত সমস্ত আপডেট পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।